নিত্য নতুন যে কোনো অনুষ্ঠান দেখার জন্য সরাসরি ইউটিউবে সার্চ করুন ডিজে বাপি বলে। থ্যাংক ইউ। বিশেষ দ্রষ্টব্য, সমস্ত রকমের অনুষ্ঠানের রেকর্ডের জন্য সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার ডিজে বাপি। শাবাশ দিদি ভাই, তোমার নাচে গানে সন্তুষ্ট হয়ে এই বর দিলাম। হাতের শঙ্খ শীতের সিন্দুর চির উজ্জ্বল হয়েছে। না, একই আশ্বাস করলে দাদু, আমি যে বাসর ঘরে স্বামীকে হারিয়েছি। বাসর ঘরে স্বামীকে হারিয়েছো? কেমন করে হারিয়েছো দাদু? বাসুরাতি কার লাগিনি আমার স্বামীকে দংশন করেছে। সে কি? তার কোনো প্রমাণ আছে দিদি ভাই? ওই কার লাগিনির পুচ্ছ আমার অঞ্চলে বাঁধা আছে। বেশ, ক্ষণকাল অপেক্ষা করো। নেতো তুমি এই মুহূর্তে পদ্মাবতীকে ডেকে নিয়ে এসো দেব সভা। বেশ পিতা, আমি এখনই যাচ্ছি পিতা। বলে পিতা বলে পদ্মাবতী। এই অসময় তুমি আমাকে কেন ডেকেছো পিতা? দেখো তো মা, এই বালিকাকে ঠিক চিনতে পারছো কিনা? শোনো মা গো বিশহরি, মা গো মন মশা, দু হাতে মিনতি করি ধরি তোমার পা। শোনো মা গো বিশহরি, মা গো মন মশা, দু হাতে মিনতি করি ধরি তোমার পা। অকাল প্রতির প্রাণ, অকাল প্রতির প্রাণ, তুমি নিও না মা, তুমি নিও না। শোনো মা গো বিশ্ব, মা গো মনসা, দু হাতে মিনতি করি ধরি তোমার পা। তুমি আমার চিনতে পারছো না মা? না, আমি তোমাকে চিনতেই পারছি। আমি চাঁদ বেনের কুলবধূ, সাই রাজার ঝিল, তোমার সেই ঝিকা মা গো বেপুরা দাসী, ও মা বেপুরা দাসী। আমি চাঁদ বেনের কুলবধূ, সাই বেনের ঝিল, তোমার সেবিকা মা গো বেপুলা দাসী, ও মা বেপুলা দাসী। আর লোহার বাসর ঘরে কোন পাপে স্বামী মরে, লোহার বাসর ঘরে কোন পাপে স্বামী মরে, দংশালির কাল নাগে, দংশালির কাল নাগে, স্বামীর জীবন মা স্বামীর জীবন। শোনো মা বিশহরি, মা মনসা, দু হাতে মিনতি করি ধরি তোমার পা। ও গো ছলনা মুই, কিসের জন্য তুমি ছলনা করছো মা? হ্যাঁ পিতা, আমি চিনি পিতা। হ্যাঁ পিতা, হ্যাঁ। কেন স্বামীকে তুমি খেয়েছো? পিতা গো, গিয়েছিলাম আমার শ্বশুরের কাছে পূজার জন্য পিতা, কিন্তু পূজা দেয়নি পিতা, সেই অপরাধে বিবাহের ঘরে স্বামীকে আমি খেয়েছি পিতা। ভুল করেছো মা, ভুল করেছো, দোষ করেছে ওর শ্বশুর, আর সাজা দিচ্ছ ওই বালিকাকে। আমি ওকে বর দিয়েছি, ও স্বামীকে তুমি বাঁচিয়ে দাও। পিতা, আমি তখনই বাঁচিয়ে দেবো যদি ও শ্বশুর আমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দেয়। আমি তারপর বেহুলার স্বামীকে বাঁচিয়ে দেবো, তার আগে নয় পিতা। মা, আমি এই দেব সময় দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, আমি ফিরে গিয়ে আমার শ্বশুরের হাত থেকে আমি তোমার পূজা আদায় করে দেবো। আর যদি না দিতে পারো? আমরা আবার এখানে ফিরে আসবো মা। বেশ মনসা, তাহলে মা আর বিলম্ব নয়, এই মুহূর্তে ওই বালিকার স্বামীকে তুমি বাঁচিয়ে দাও। বেশ পিতা, বেশ, আমাকে তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো পিতা। আশীর্বাদ করি মা, তোমাদের মনো আশা পূর্ণ হোক। দিদি ভাই, তোমার স্বামীকে বাঁচিয়ে নিয়ে
তোমার শ্বশুরের রাজ্যে গিয়ে মায়ের পূজাটা আদায় করে দিও। আমি এখান থেকে চলে যাব কাশীধামে, সেখান থেকে যাব জয়রামপুর, তার খসড় ছেড়ে বানচাবড়ায় চলে যাব, তারপর আবার আসবো এখানে। তাহলে আসি। ভক্তগণ, আর কয়েকদিন বাকি আছে, তোমরা সব উত্তরী ধারণ করবে, এখন যাওয়ার চেষ্টা করো না। আরে কাপড় কান্ডারি দেবী সরমুখে রাখিয়া জলে পড়ে পদ্মাবতী আদি মন্ত্র দিয়া, আরে কি করছি মন তালে দুপুরিয়া বঙ্ক, মোর পুত্র হইয়াছে সাপিনী নিদাঙ্ক, অভিশায় গোয়ায় আরে লক্ষ্মীঙ্গরে রঙ্গের বিষমা মনে সাঝার। ওখানে স্বর্ণ বটি আছে, ওই বোয়াল মাছের পেট কেটে তোমার স্বামীর হাঁটু মালাজিকে বের করে নাও, তারপর খাজুর পায়ে দিয়ে সেলাই করে নদীর জলে তুমি ছেড়ে দিও। বেশ মা, আবার তুমি সকল ধ্বনি দাও বেহুলা। আরে কনকন নাগিনের বেশি নাম দিতে দিয়ে গো, আরে কনকন নাগিনের বেশি নাম দিতে দিয়ে গো, আরে হাতে করে বিস্তারিত পায়ে
মন লাগিনি বেহুলা তোমার এই শ্রদ্ধা ভক্তি দেখে আজ আমি প্রসন্ন বলে বেহুলা আমার কাছে তুমি কি বর চাও বেহুলা ওগো মা আমার শ্বশুরে সাথে ডিঙ্গা ফিরিয়ে দাও আর আমার শাশুড়িদের তুমি ফিরিয়ে দাও শোনো বেহুলা শ্বশুরে সপ্ত ডিঙ্গা নয় ওই সপ্ত ডিঙ্গার পরিবর্তে আমি চৌধুরীকে করে দিলাম বেশ মা আর সঙ্গে তোমার ছয় ভাশুরকেও ফিরিয়ে দিলাম মা লক্ষিন্দর তোমার পিতা ডিঙ্গায় তোমরা বসো ছয় মাস ছ দিনের পথ আমি ছ দিনে তোমাকে পৌঁছে দেবো ওই চাপা গাছের তলে ডিঙ্গা বাউরে বাউ আজ রঙের কান্ডারি ডিঙ্গা সুজনী বাইয়া যা ডিঙ্গা বাউরে বেহুলা লক্ষিন্দর আজ তোমরা দেখতে দেখতে চাপা গাছে তলে পৌঁছে গেছো মা এবার পিতার আলয়ে গিয়ে তোমার পিতার হাতেতে আমার পূজা জোগাড় করো বেশ মা যারা কেবল কি প্রাণ ভরে আশীর্বাদ করি আমার আশীর্বাদ করি বেহুলা লক্ষিন্দর তোমাদের মনোবাসনা পূর্ণ হোক পূর্ণ হোক বেহুলা বলো প্রাণ চলো বেহুলা এই মুহূর্তে তোমার পিতা মাতার ভবনতে ঘুরে আসি বেশ আমরা কেমন ভাবে যাবো বলো তুমি কেমন ভাবে প্রাণ আমরা ভিক্ষা করতে করতে যাবো বেশ প্রাণ ওমা ভিকারি সেজেছে মাতর বেহুলা ওমা ভিক্ষা দে মায়া মোলা 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 যোগিনী সেজেছে মাতর বেহুলা যোগিনী সেজেছে মাতর বেহুলা ওমা বেহুলার অঞ্চলে দুটো চালে পয়সা দিলে সুখে দুঃখে থাকবে মাতর তুলি রোচলে ওমা বেহুলার অঞ্চলে আবার যোগ হব যোগিনী হব ঝুলি নেব চলো প্রাণনা তুই চাই বেশে সন্ন্যাসীর বেশে এবার চলো তোমার পিতার আলাই যাবে আমরা কেমন ভাবে যাবো বলে হইল কেমন ভাবে প্রাণনা বেহুলা আমরা লক্ষ্মীর বেজনে বিক্রি করতে করে যাবো আমার পিতা মাতার ভবনে বেশ প্রাণনা ও তোরা কেনে বিলো আমার লক্ষ্মীর বেজনী তোরা কেনে বিলো এই লক্ষ্মীর বেজনী নিলে হারানো সন্তান হারানো সম্পদ ফিরে পাওয়া যায় মা মূল্য কত বাবা লক্ষ মুদ্রা বেশ বাবা আমি দেবো লক্ষ মুদ্রা আমাকে একটা দাও একই এই লক্ষ্মীর বেজনীর মধ্যে লেখা আছে আমার পুত্র বধূমাতা সবাই যে ফিরে এসছে আজ তোমার সত্য পরিচয় দাও না বাবা তোমরা কারা মা তুমি আমাদেরকে চিনতে পারলে না মা আমরা তোমার সেই হারিয়ে যাওয়া বেহুলা লক্ষ্মীন্দর মা লক্ষ্মী বধূমাতা আজ যে তোমরা ফিরে এসছো লক্ষ্মী কতদিন আজ শুনে নেই আমি মাডা একবার মামা বলি আমার কোলে আয় না বাবা মা লক্ষ্মী যাব মা তোমার কোলে আমরা মাথা বলে ডেকে যাব এই মুহূর্তে যেন পিতার কাছে মা বেশ বাবা না দাঁড়াও মা পিতার কাছে গিয়ে তুমি বলবে আমার মা মনুষ্য প্রায় পুষ্পাঞ্জলি দিতে তারপরেই আমরা থাকবো বেশ বোধ মাতা তাই এসো Thank you.
এলো আমার বধু মাতা আজও ফিরে এলো না, জানি না বেঁচে আছে কি মরে গেছে। প্রভু শঙ্কর তুমি আমার বধু মাতাকে আমার এই চম্পকে ফিরিয়ে দাও, আমার এই চম্পকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। কতদিন আজ আমি হতে ভাগ্যের মুখ চেয়ে বসে আছি। শনকা তুমি কাঁদছো কেন? আমার লখিন আর বধু মাতা কোনোদিন আর ফিরে আসবে না। এই রাজ্যের মধ্যে সেরূপ বেজেনি ব্যাপারী, লক্ষ টাকা দিয়ে ক্রয় করেছি লক্ষ্মীর বেজেনি। কি বললে? বেজেনি ব্যাপারী? লক্ষ টাকা দিয়ে ক্রয় করেছো? এ কি শনকা, এই বেজেনির মধ্যে আমি কি দেখছি? এই বেজেনির মধ্যে আমি দেখছি আমার 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 সাত পুত্র বধু মাতা বেহুলা, আমার স্বর্ণডিঙ্গা মধুকর। বলো তুমি কোথায় পেয়েছো? কি বললে? আমার বধু মাতা আর হতভাগ্য লক্ষ্মী ফিরে এসেছে। তাহলে তাহলে এখানে আসছে না কেন? একবার একবার এখানে দেখো। সত্যি তুমি ধন্য, আজ তোমার সতীত্বের বলে আজ আমার লক্ষ্মীর প্রাণ ফিরে পেয়েছে। আজ আমার থেকে আনন্দ হচ্ছে। এসো এসো তোমরা আমার সঙ্গে। না পিতা না, আগে তুমি আমার কাছে কথা দাও, তুমি আমার মা মনসার পায়ে পুষ্পাঞ্জলি দেবে, তারপরে আমরা তোমার কাছে যাবো, না হলে আমরা যেখান থেকে এসেছি আমরা সেখানেই ফিরে যাবো। মহারাজ জীবনে কখনো আমি তোমার কাছ থেকে চাইনি, আর যদি দিতে হয় মহারাজ আমার পুত্রকে তুমি ভিক্ষা দাও না। আমি আমি কলেজে তোমার কাছে মিনতি করে বলছি। শুনুকে বলতে পারো, তুমি বলতে পারো, সে হস্তে পূজি দেব আমি সোনার গন্ধেশ্বরী, সেই হস্তে কেমন করিব পূজা দেবী জয় বিশ্বহরি। বলো শুনুকা, বলো বলো বলো। মহারাজ শুধু একবার তুমি এই মামনসার চরণে দাও পূজা। বেশ, পূজা আমি দেব, তবে পূজা দেবার আগে আমি একবার তোমার মনসার সঙ্গে কথা বলবো। এখুনি আমি আর মামনের সঙ্গে কথা বলতে বলছি। মা মাগু একবার একবার তুমি কথা বলো। বেশ বেহুলা, তোমার শ্বশুরকে কথা বলতে বলো মা। পূজা আমি তোকে দেব, তবে তিনটি শর্তে। কি শর্ত চন্দ্রধর? আমার প্রথম শর্ত হলো পূজা আমি তোকে দেব, তবে তবে ডান হস্তে নয় বাম হস্তে। চন্দ্রধর আমার দ্বিতীয় শর্ত হলো পূজা আমি তোকে দেব, তবে সামন থেকে নয় পিছনে ফিরে। আমার তৃতীয় শর্ত হলো সেই কালিদহ তীরে যে আমার সাত ডিঙ্গা ডুবি হয়ে গিয়েছিল, সেই সাত ডিঙ্গার পরিবর্তে চৌদ্দ ডিঙ্গা পরিপূর্ণ করে শুষ্ক তটে আনতে হবে আমার এই চম্পকের প্রাসাদে। পূর্ণ হবে চন্দ্রধর। বেশ, তাহলে আমি তোমায় পূজা দেব। শুনুকা শুনুকা, আজ থেকে আমি মনসা বিদ্বেষী নই, মনসা পূজারি। আজ থেকে আমার আর এক পরিচয় হলো মাতৃ পূজারী চাঁদ সদাগর। তুমি মনের আনন্দে আমার এই চম্পকের পূজার আয়োজন করো, আর আমি সর্বপ্রথম মনসার চরণে দেব ভক্তির পুষ্পাঞ্জলি। বলছি পূজা জোগাড় করে দিয়েছে। এই যে আকাশ আর এই যে মাটি সবই যে তোমার দেওয়া দান, তোমার খেয়ালে গড়া মানুষ যে তার গাইবে তোমার প্রণাম তোমায় হে তারকেশ্বর, তোমার সঞ্জালি সবার উপর। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, এই যে আকাশ আর এই যে মাটি সবই যে তোমায়।
দেওয়াদান তোমায় খেয়ালি গড়া মানুষ তাই গাইবে তোমার জয়গান প্রণাম তোমায় তারকেশ তোমার সুরজানি সবার যে সকল মায়েরা পুষ্পাঞ্জলি দেবেন আমাদের এখানে চলে আসুন, যারা পুষ্পাঞ্জলি দেবেন চলে আসুন, এখানে মায়ের পুজো হবে। সপোতের জল তাই মাথায় নিলাম তোমার চরণে ছুঁয়ে সপোত নিলাম সপোতের জল তাই মাথায় নিলাম তোমার চরণে মোরা শরণ নিলাম মোরো পিতার কাছে এই নিবেদন তুমি করে দেও প্রণাম তোমায় তারকেশ তোমার চোর জানি সবার পদে তাই দলে দলে তোমার চরণে ছুঁয়ে মানুষ চলে পরম পিতার কাছে এই নিবেদন হাসি মুখে তুমি করে দেও দান বিপদে আপদে তাই দলে দলে তোমার চরণে ছুঁয়ে মানুষ চলে পরম পিতার কাছে এই নিবেদন হাসি মুখে তুমি করে দেও দান প্রণাম তোমায় তারকেশ তোমার আসর জানি সবার উপর পাচিয়েছ কত তুমি অকাল মরণ তোমার চরণে তাই নিলাম শরণ পাচিয়েছ কত তুমি অকাল মরণ তোমার চরণে তাই নিলাম শরণ পরম পিতার কাছে এই নিবেদন হাসি মুখে তুমি করে দিও প্রণাম তোমায় তারকেশ তোমার সুর জানি জানি সবার উপর ওম নমো শিবায় পূজার জন্য ফুল নিয়ে আসবেন, আর যারা পুষ্পাঞ্জলি দেবেন আসুর আসবেন। যারা পুষ্পাঞ্জলি দেবেন চলে আসুন, যারা পুষ্পাঞ্জলি দেবেন চলে আসুন।
আজ অন্তর মন্দিরে আমরা যাহার মূরতি গড়ি অন্তর মন্দিরে আমরা যাহার মূরতি গড়ি অন্তর মন্দিরে কেউ যদি পুষ্পাঞ্জলি দিয়ে ইচ্ছুক থাকেন চলে আসুন। ওম পুষ্পে পুষ্পে সু পুষ্পে ওম পুষ্পে পুষ্পে সু পুষ্পে ওম পুষ্পে পুষ্পে সু পুষ্পে ং সৃষ্টি স্থিতি বিনাশানয় ঐশক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ে দেবী নারায়ণী নমস্তুতে। হংসযুক্ত বিমান হস্ত স্বরূপ ধারিণী কৌশাম্বে ক্ষীরক দেবী নারায়ণী নমঃ নমঃ। বধুমাতা, এবার তোমার মনুষ্যকে আসতে বলে আমি তাকে পুষ্পাঞ্জলি দেবো। চন্দ্রধর, তোমার আসতে হয়েছে হেমতাল কাষ্ঠ, ওই হেমতাল কাষ্ঠের জন্য আমি যেতে পারছি না বাবা। মাগো, আজ আমি মনুষ্যা বিদ্বেষী নই, আজ আমি মনুষ্যা পূজারী, তাই তো আজ এই তোর কথা মতো আমি হেমতাল দূরে ছুঁড়ে ফেলে দিলাম। মা,
অজনী শম্ভা বাসুতে জনা জনা ঐক আস্তুক মুনির মাতা বাসুকী ভগবানে স্তুতা জরৎকার মনে পত্নী মনসায় নম নমা ওম আস্তুক মুনির মাতা বাসুকী ভগবানে স্তুতা জরৎকার মনে পত্নী মনসায় দেবী নম নমা ওম অজনী শম্ভা বাসুতে জনা জনা ঐক আস্তুক মুনির মাতা বাসুকী ভগবানে স্তুতা জরৎকারু মনে পত্নী মনসায় ঐ নম নম চন্দ্রধর বলো মা আজ আমি তোমায় পূজে সন্তুষ্ট হয়েছি বাবা মা গো আজ আমি বুঝতে পারলাম যে মরিলে বাঁচাইতে পারে হারাইলে ফেরে সেই দেবীরে আমি করিব পূজা জন্ম জন্মান্তর পিতা হয়ে কেমন করে তুলে দেব পুত্র আর পুত্র বধূরে তব করে মাতা তার জন্য তোমার ছয় পুত্রকে ফিরে দিয়েছি সপ্তরিঙ্গার পরিবর্তে আমি চৌদ্রিঙ্গা করে দিয়েছি যাওয়ারি বেলায় আজ আমি তোমাকে এই বর দিলাম চন্দ্রধর তোমার মৃত্যুর পর তোমার স্থান হবে সবার উপর তোমারই নাম হবে চাঁদ থেকে চাঁদ জননী আজ আমি আমার পুত্র লক্ষ্মীনার বধূ মাতাকে তুলে দিলাম তোমার হাতে এবার তুমি শঙ্খ ধ্বনি দাও আর আমরা রথযাত্রা ওম আস্তিক মুনির মাতা বাসুকী ভগবানে স্তুতা জরৎকার মুনে পত্নী মনসা দেবী নমঃ নমঃ ওম আস্তিক মুনির মাতা বাসুকী ভগবানে স্তুতা জরৎকার মুনে পত্নী মনসা দেবী নমঃ নমঃ ওম আস্তিক মুনির মাতা বাসুকী ভগবানে স্তুতা জরৎকার মুনে পত্নী মনসা দেবী নমঃ নমঃ